গভীর রাতে তেলিয়ামুড়া বাজার থেকে উদ্ধার দুই অজ্ঞাত পরিচয় নাবালিকা কন্যা। ঘটনা গভীর রাতে তেলিয়ামুড়া বাজার এলাকায়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানা ছুটে আসে চাইল্ড লাইনে কর্মীরা। দুই নাবালিকা কন্যা জানিয়েছে তাদেরকে কে বা কারা জোরপূর্বক ধারালো অস্ত্র দেখিয়ে গাড়িতে করে উঠিয়ে নিয়ে এসেছে। গভীর রাতে দুই অজ্ঞাত পরিচয় নাবালিকা কন্যা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গেছে তেলিয়ামুড়া বাজারে 13 এবং 14 বছর বয়সী দুই নাবালিকা মেয়েকে একা একা ঘুরতে দেখে বাজারের লোকজন এবং তাদেরকে নাম পরিচয় জিজ্ঞাসাবাদ করলে সঠিকভাবে তারা কিছু বলতে না পারায় বাজারের লোকজন ওই দুই শিশুকে রাতেই তেলিয়ামুড়া থানায় পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তেলিয়ামুড়া থানায় ওই শিশুদের নাম এবং বাড়ির ঠিকানা জানার চেষ্টা করলেও কিছুই জানতে পারেনি, কারণ ওই দুই নাবালিকা সঠিকভাবে তাদের নাম বা বাড়ির ঠিকানা বলতে পারছিল না। পরবর্তীতে এই ব্যাপারে খবর দেওয়া হয় চাইল্ড লাইনে কর্মীদের এবং নাবালিকা উদ্ধারের ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানায় ছুটে আসে চাইল্ড লাইনে কর্মীরা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই দুই নাবালিকার বাড়ি মনু এলাকায়। বর্তমানে চাইল্ড লাইনের তত্ত্বাবধানেই রয়েছে দুই নাবালিকা কন্যা এবং তাদের সঠিক ঠিকানা বের করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে, এমনটা জানিয়েছে চাইল্ড লাইনে এক কর্মী। এই খুশির দীপাবলিতে বাড়ি নিয়ে আসুন আপনার পছন্দের হিরো গ্ল্যামার এবং সুপার স্প্লেন্ডার শুধুমাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ স্টাইল, দারুণ টেকনোলজি, আকর্ষণীয় কালার, সঙ্গে আছে আকর্ষণীয় ক্যাশ বেনিফিট, 0% সুদের হার। ট্রাই করতে আজই যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন, বিএন রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9832077848। আমাদের ফাইকালের কাছে একটা ফোন গেছে যে তেলামরার আন্ডারে দুজন মানে লাভ পাওয়া গেছে কালকে রাতে 2টার সময়। এখানে এলাকাবাসী প্রসেসটাই থানা তারা আছে এখন বর্তমানে। তো এই খবর পেয়ে আজকে এলাম থানার থানায়। আমরা জিজ্ঞেস করলাম মেয়েদেরকে তারা বাড়ি লোকেশন কোথায়। আমরা জানতে পারি যে তারার বাড়ি এখন মনুতে আছে, কিন্তু কত কত হয়ে যায় আমরা এখন জানতে পারছি না। আমরা প্রসেস চালাচ্ছি, প্রসেস চালার পরে আমরা যদি সঠিক লোকেশন পাই, সঠিক গার্জেন যদি পাই, তাহলে আমরা ওই গার্জেনের কাছে মা বাবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা। তাদেরকে কোথা থেকে পাওয়া গেছিল? তেলামারা বাজার থেকে। তেলামারা থেকে তাদের পরিচয় জানা যায়নি এখনো নাকি? এখন পরিচয় জানা যায়নি, তার কাছে কোনো ডকুমেন্ট নাই, টাকা পয়সা নেই, কোনো কিছু নেই তাদের কাছে। তারা কিছু বলতে পেরেছে কি তাদের বাড়ি কোথায় বা কি আসে বলতে পেরেছে? এখন তাদের কি ফ্যামিলিতে খবর টবর দেওয়া হয়েছিল? আমরা প্রসেস করছি, এখন যদি আমরা প্রসেস পাই মা বাবার কাছে পৌঁছে দেবো আমরা, আর যদি না হয় আমরা যেমনি হোক আমরা তাদেরকে কেয়ার প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন এখন? পাইচালি হেল্পলাইন। আপনার নাম? দুর্গাচরণ দেবর্মা, কালী হেল্পলাইন টিম মেম্বার।